যে আপনাকে পাত্তা দেয় না, সোজা কথা আপনিও তাকে পাত্তা দিবেন না, সে যত বড়ই বিখ্যাত মানুষ হোক না কেন। একটা কথা সবসময় মনে রাখবেন, আপনার দুনিয়ায় আপনিই রাজা। মালিক গাছে পানি দেয় প্রতিদিন, কিন্তু ফল পায় তার সিজনে। ঠিক তেমনি প্রতিদিন ভালো কাজ করে যাও, ফল পাবে ঠিক সময় হলে। ভদ্র ব্যবহার করা উচিত, কিন্তু বেশি ভদ্র হওয়া ঠিক না, কারণ ভদ্রতার ভাষা সবাই কিন্তু বোঝে না। মানুষ যা চায় সবসময় তা কি পায়? না, সবসময় তা পায় না। মানুষ সেটাই পায় যেটা সে পাওয়ার চেষ্টা করে। প্রয়োজনের থেকে বেশি সময় আর সম্মান তুমি যাকে দেবে সে তোমাকে সস্তা ভাববে। মা এবং স্ত্রী দুজনকে অধিক পরিমাণ ভালোবাসা ও সম্মান দাও। নিজেকে এমন ভাবে তৈরি করো, আজকে যারা তোমাকে এই অবস্থা থেকে হাসছে, কাল যেন তারা তোমাকে দেখে আফসোস করে। দুঃখ সবাই দিতে পারে, কিন্তু দুঃখ সবাই সইতে পারে না। বন্ধুত্ব সবাই করতে পারে, কিন্তু বন্ধুত্বের মূল্য সবাই দিতে পারে না। মানুষ আমাকে নিয়ে যা ভাবছে তা ভাবতে দাও, কারণ লাইফটা আমার, কারোর বাবার সম্পত্তি না। ভুল মানুষকে আপনি যতটা ভালোবাসা দিয়েছেন, ঠিক একদিন সঠিক মানুষের কাছ থেকে আপনি ততটা ভালোবাসাই ফেরত পাবেন। সেদিনের আমি আর আজকের আমির মধ্যে অনেক পার্থক্য। সেদিনের আমি কষ্ট পেলেও কেঁদেছি, কিন্তু আজ আমি কষ্ট পেলে হাতের মুঠো শক্ত করে বলি, কই কিছু হয়নি তো আমার। পারফেক্ট না হলেও চলবে, কিন্তু বিশ্বাসযোগ্য হওয়াটা প্রয়োজন। ভালোবাসা সত্যিকারে হলে দামি গাড়িতে নয়, রাস্তার মধ্যে হাত ধরে আটলেও শান্তি পাওয়া যায়। কে আপনার পাশে থাকবে, কে আপনার পাশে থাকবে না, সেটা প্রমিসের উপর নির্ভর করে না। একমাত্র খারাপ সময় আর পরিস্থিতি সেটা বুঝিয়ে দেয়। বলা যায় না স্মৃতি, বাধা যায় না সময়, জানা যায় না ভবিষ্যৎ আর চেনা যায় না মানুষ, কেনা যায় না মন আর ফিরে পাওয়া যায় না অতীত। ভালোবাসা মানে শুধু দেহের আর রূপের আকর্ষণ নয়, ভালোবাসা মানে শ্রদ্ধা, সম্মান, বিশ্বাস আর ভরসা। যে তোমাকে কখনোই বোঝেনি তার জন্য জীবন নষ্ট করলে ক্ষতি তোমারই হবে। ভালোবাসা এই কথাটি মুখে বলা আর লিখে দেওয়া খুব সহজ, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত ভালোবেসে যাওয়াটা খুব কঠিন।